দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট এই হাট থেকে খামার উপযোগী যে শায়াল জাতের সারগরিগুলো আছে সেগুলো কেমন দামে কিনছেন সেই তথ্য আপনাদের দেব কত বলছেন ভাই 1,12,000 কত বললেন ভাই 1,10,000 1,10,000 কোয়ালিটি আছে যে পার্সেন্টেজ বেশি কত কত 46 কইছি 46 46 দেবো চারোটায় কত বলছেন ভাই 2,10,000 2,10,000 চারোটায় 2,10,000 আচ্ছা কোন চারটা ভাই আবার দাম তো কত ভাই 42 করে বলছেন কত করে হবে 42 করে শেষ পর্যন্ত কত ভাই 45 45
কত ভাই কইছি 50 ও দেয় না গরুওয়ালা মেলায় দাম তো 1000 কইছি কত 51 না 41 51 51000 51000 আর 500 বাড়ি দিয়ে নিব 51000 আর 500 বাড়ি দিয়ে নিবে ওনারা কত বললেন ভাই 1,05,000 আগে কইছি কেন পারবি না না পারো তো পাবো না পারো পারো না ক পারো দেখা এই গরু নাভি হাই বা নাভি রে আঘাত আসসালামু আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে ভাই চট্টগ্রাম থেকে আসছিলাম চট্টগ্রাম কয়টা হইলো পর্যন্ত এ তো এই মাত্র মোটামুটি তিনটা হইলো তিনটা হইলো আর আরো কিনবেন নাকি আচ্ছা আচ্ছা দেখতেছি দর্শক আমরা দেখতে দেখতে শেষ পর্যায়ে আসলাম দেখি কয়টা গরু কিনলেন ওনারা চট্টগ্রাম থেকে আসে কয়টা হইলো ভাই ষাটটা আচ্ছা এটা কত হলো ভাই 48,500 48,500 আচ্ছা এটা 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 52 52,000 এটা 52 52,000 52 আর এটা হচ্ছে 54 54,000 এটা দেখি একটু 54 আর এটা সুতি আছে এটা 55,500 এটা এটা কত 54 54 54 এটা এটা কত ওটা 55,500 ভাই আজকে কি বাজারটা বেশি মনে হচ্ছে এমন বাজার পাড়ি নাই গরু তো 600 আছে আচ্ছা আচ্ছা কিনার সংখ্যা কম কিন্তু যতদিন যাবে তত বাজার বাড়বে বাজারটা কি বাড়তে থাকতে বাড়তে থাকবে এখন গরম পড়ছে আচ্ছা আচ্ছা গরু খাদ্যের দাম বেড়ে গেছে আচ্ছা 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 এই কারণে বাজারটা বাড়তি তো মোটে কয়টা কিনলেন আজকে মোটে মোটে এখানে হয়েছে এদিকে হয়েছে এখানে আছে যেখানে কয়টা আছে ভাই হ্যাঁ 8টা আচ্ছা এগুলো একটু দাম দামটা শুনি একটু এটা গির গির 60,000 দাম 60,000 আচ্ছা এটা এটা 54,000 54,000 এটা 60,000 এটা 60 এগুলো 60 করে পিস 60 করে পিস 60 করে পিস আর এটা হলো 62 এটা 62 আচ্ছা এটা কি কি জাত বলে ভাই ওটা হলো দেখেন পাকড়া বলে পাকড়া বলে পার্সেন্ট দেখেন পার্সেন্টটা দেখেন এটা পাচ্ছেন তিনটা একে পাচ্ছেন এটা 60 এটা 60 এটা কি ইন্ডিয়ান নাকি ভাই ইন্ডিয়ান এটা 60 62,000 বর্ডারি শাইল 62 62,000 একটু ভাইদের সাথে একটু কথা বলবো আমরা
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। তো শুনলাম প্রথমে আপনারা চট্টগ্রাম থেকে আসছেন, তো ভাইকে কিভাবে পাইলেন? ভাইকে পাইছি আপনার এই টিভির মারফতে পাইছি। আচ্ছা, এখান থেকে নম্বর নিয়ে ভাইকে ফোন করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাইজান, যে গরুগুলো আপনাকে ক্রাই করে দিল, কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমাদের তো মনে হচ্ছে ইনশাআল্লাহ ভালো। আচ্ছা ভালো, লেকিন আজকে একটু বাজার বেশি, তারপরও ওই বেশির ভালো আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এলাকাতে এই হাটের তুলনামূলক কেমন? তুলনামূলক আসলে আমাদের শখের বিষয় আসে, আমাদের হাটও সেম রেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেম রেট, কিন্তু এখানে কোয়ালিটি পাওয়া যায়, ওখানে কম ওঠে, এখানে বেশি ওঠে, এটাই দেখা। আচ্ছা আচ্ছা। কেউ হাজার হাজার টাকা খরচ করে স্বপ্নপুরি দেখতে আসছে। আচ্ছা আচ্ছা। এটা হাজার হাজার টাকা খরচ করে স্বপ্নপুরি দেখাতে আসে, কিনে নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সর্বশেষ একটা কথা বলি, সাদত ভাই লোক হিসাবে কেমন মনে হলো আপনার কাছে? আমার কাছে ভালো মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। এই বিদায় তো ওর কাছে আসা। আচ্ছা আচ্ছা। তাহলে তো অনেক লোক আছে, আচ্ছা আজকে ফোন করি নাই। আচ্ছা আচ্ছা, ওকে খুঁজে বাইর করছে। আচ্ছা আচ্ছা। দর্শক আপনারা শুনলেন, তো ভাই আপনার কি মতামত? আসলে মতামত কি, এখন তো মতামতের শেষ নাই, এখন ঠান্ডা চলে গেল। আচ্ছা আচ্ছা। এখন যতদিন যাবে 10 টাকা হলো বাড়বে। আচ্ছা আচ্ছা। আর যারা খামারিরা এখন কিনতেছে, কিন্তু আজকে মাংসের গরুটা একটু বাজার বেশি। আচ্ছা আচ্ছা। সবাই মাংসের গরু নিয়ে কেনাকাটা নিয়ে ব্যস্ত, ছোট গরুটার পাটি কম এসেছে। আচ্ছা আচ্ছা। এই কারণে একটু বাজারটা নিয়ন্ত্রণে আছে। এখনো যত বাছুর আছে, না হলো এরকম 2-3 হাজার বাচ্চা এখনো উঠে আছে হাটে। আচ্ছা আচ্ছা। তো ভাই আজকে যে ওনাদের সহযোগিতা করলেন, পরবর্তীতে কেউ যদি আসে সেভাবে সহযোগিতা আপনি করতে পারবেন? যোগাযোগ করলে পাবে। আচ্ছা বলেন, মোবাইল নাম্বারটি বলেন। 01723046593। দর্শক আপনারা শুনলেন যে কেমন দামে গরুগুলো কিনলেন। তো আমরা কি ট্রাক ভাড়া হয়ে গেছে অলরেডি? কথাবার্তা চলতেছে, তো এই যে আমরা দেখতে পাচ্ছি না, আমরা আরো আরো কিনবো। আচ্ছা আচ্ছা, আরো কিনবেন? আচ্ছা আচ্ছা, আশা রাখছি। তো দর্শক আপনারা দেখতেছেন এই যে পাশে নুরু ভাইকে, উনি কিন্তু ট্রান্সপোর্টের লোক, উনি ট্রাক দিয়ে থাকে সবসময়। তো আপনারা এই হাটে আসলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ নাম্বারটি অবশ্যই থাকবে আপনার।